আল্লাহ কেমন করে রাজি আর খুশি করেছে, আর জমিনে কসম করলে আসমানের মালিক কসম পূরণ করে দেয়। এদের কসমগুলো আল্লাহ পূরণ করে দেয়। যেমন শাহ ইসমাইল শহীদ কসম করেছিল বালাকোটের ময়দানে, আমার নবীর দুশ্মনরে আমি দুনিয়ার থেকে বিদায় করব। শাহ ইসমাইল শহীদ যখন বালাকোটের ময়দানে বলেছিলেন আমার নবীর ইজ্জত রক্ষা করব, আমার নবীর ইজ্জত আমি হেফাজত করার জন্য বালাকোটের ময়দানে আসছি, আমি দুশ্মনদেরকে এই ময়দানে হত্যা করব, এই কথা বইলা যখন আল্লাহর ওলি শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে গিয়ে দাঁড়াইছি, পিছন দিক থেকে একজন দুশ্মন আইসা হযরতের কল্লার মধ্যে এমন আঘাত দিছি, কল্লাটা মুসলমান সঙ্গে সঙ্গে দেহ থেকে আলাদা হয়ে গেছি। আল্লাহর কি কুদরত! ওই যে আল্লাহর বান্দা কসম করেছে, আল্লাহ আমার এই তরবারে দিয়া দুশ্মনকে আমি খতম করব। এখন যে কল্লা পড়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র কল্লা ছাড়া বডিডা জমিনের উপরে দাঁড়াইয়া রইছি। আল্লাহ কসম কেমনে পূরণ করেছেন! শাহ ইসমাইল শহীদের মাতা জমিনে, শাহ ইসমাইল শহীদের মাতা জমিনে বালাকোটের ময়দানে, এখন হাতের মধ্যে নেজা, হাতের মধ্যে নেজা তীর বললাম লইয়া বডিডা দাঁড়ায়া রইছি। দুশ্মনরা যেদিকে যায় শুধুমাত্র কেবলমাত্র কল্লা সারা বডিডা ওই দুশ্মনের পিছনে পিছনে দৌড়াইতে শুরু করছি। এরা আল্লাহর ওলি ছিল, খাস পেয়ারা বাংলা ছিল, কসম করেছে আমার আল্লাহ কসম পূরণ করেছেন। তো আল্লাহর ওলিও কয় আল্লাহ তোমার নামে আমি 1,00,000 টাকা নিয়ে গেলাম, আল্লাহ বিনিময়ে তোমার এই বান্দাটাকে মাফ করিয়া তোমার জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিও। আল্লাহর ওলি ওই যুবকের হাত থেকে 1,00,000 টাকা নিলেন, টাকাটা নিয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া কাগজের মধ্যে লেখা সাইন করছে, আল্লাহ যুবকের নিকট থেকে 1,00,000 টাকা নিয়ে গেছে, আল্লাহ তোমার লেগেই নিছে, আমার লেগে আমি নেই নাই, আল্লাহ টাকাগুলো সব তোমার রাস্তায় দান করে দিব, আল্লাহ বিনিময়ে যুবককে তুমি জান্নাতে একটা ঘরের মালিক বানিয়ে দিও। আল্লাহু আকবার! এখন এই যুবক, এই যুবকের সাথে হযরতের ওয়াদা হইছে, ওয়াদা অঙ্গীকার হইছে, 1,00,000 টাকা নিছে, নিয়া লেখা টিকা লেখা দিছে, লেখা দরওয়াজার সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ তোমার নামে তো 1,00,000 টাকা নিলাম, আল্লাহ আমি তো পাপি বান্দা, আমি তো গুনাগার বান্দা, আল্লাহ আমি তো বইলা ফলাইছি তোমার নামে 1,00,000 টাকা নিব আর তুমি তারে জান্নাতে গড় দিবা, এটা ওয়াদা কইরা চইলা গিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া যুবকের কাছ থেকে 1,00,000 টাকা নিছিল, 1,00,000 টাকা মুহূর্তের মধ্যে এলাকার সব গরিব গোরাবার মধ্যে দান কইরা আল্লাহর ওলি আল্লাহর বাড়ি আল্লাহর ওলির বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে, বলছে আল্লাহ তোমার নামে নিছে, এটা আমার নামে নেই নাই, সব টাকা দান করে বাড়িতে চলে গেছে। 1 মাস পারো হয়ে গেল, 2 মাস পারো হয়ে যায়, আল্লাহর ওলি ফজরের নামাজ নিজের এলাকার মসজিদে আদায় করলেন। ফজর নামাজটা পড়ার পর হঠাৎ করে তাকায় দেখে ওই যে মেহরাব, মসজিদের মেহরাবের ওপরে একটা মিম্বর, হুজুর তাকায় দেখে ফজর নামাজের পরে ওই মিম্বরের উপরে একটা কাগজ পড়ে আছে। আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া মেহরাবের দিকে নজর দিয়ে দেখে একটা কাগজ, সামনে গেলেন, সামনে যাওয়ার পর তাকে দেখে মিম্বরের উপরে একটা কাগজের টুকরা পড়ে আছে, ওই কাগজের টুকরাটা হাতে নিয়ে তাকায় দেখে গো ওই যে যুবকরে আল্লাহর ওলি যেই কাগজটা লেখা দিয়েছিল এই কাগজটা মিম্বরের উপরে পড়ে আছে। কাগজের টুকরা মিম্বরের উপরে পড়ে উঠেছে। তো আল্লাহর ওলি কাগজটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর তাকায় দেখে হযরতের হাতে লেখা আল্লাহ তোমার নামে 1,00,000 টাকা নিয়েছিলাম, তুমি তারে জান্নাতে একটা ঘরের মালিক বানাইবা। অপর পৃষ্ঠায় লেখা দেখে, লেখা পাইতেছে আর বলতেছে এরে মালিক দিনার, তুই যে আমার সঙ্গে ওয়াদা করছিলি 1,00,000 টাকা আমার নামে নিবি তারে জান্নাতে একটা ঘর দিতাম, এই যুবকের মরণ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আমি তোর কসম পূরণ করে তারে জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিছি। যুবকটা কাগজ হাতে লইয়া দৌড় মারছে, দৌড় মারি আল্লাহর ওলি কাগজটা লইয়া দৌড় মারছে ওই বা যুবকের বাড়ির সামনে গিয়া হাজির, ঘরের মধ্যে হাউমাউ করে কান্নার আওয়াজ,
আল্লাহর ওলে চিন্তা করে কিরে কিসের আওয়াজ আসে, গিয়া দরওয়াজায় আওয়াজ দিলে কিসের আওয়াজ, কান্নার আওয়াজ। হুজুর ডাক দিয়া কয়ে মিয়ারা যুবকের বাড়িতে এটা কয়, হাঁ কয়, যুবক কোথায় কয়, রাতের বেলা মারা গেছি, রাতের বেলা তার জানাজা পইরা কাফনের কাপড় পরাইয়া তারে কবরে নামাইয়া দিছি, সে এখন কবরে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শোনো এই যুবকরে কে গোসল করাইছে, এই যুবকরে কে গোসল করাইছে, লোকগুলোকে ডাইকা নিয়ে আসো। লোকগুলোরে ডাইকা নিয়ে আসা হলো, যারা গোসল করাইছে এদেরকে ডাইকা নিয়ে আসা হলো। বলতেছে আমার বাবা জিরা, এই যুবকরে কে গোসল করাইছে, আমরাই গোসল করাইছি। কয়, গোসল করানোর আগে কি তোমাদের হাতে কোনো কাগজ দেওয়া হয়েছিল? কয়, হ্যাঁ হ্যাঁ, আমাদের হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল, ওই কাগজটা এখন কই? কয়, আমরা গোসল করে কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কয়, তোমরা কি কাগজটা দেখলে চিনবানি? কয়, হ্যাঁ দেখলে আমরা চিনব। এই মুসলমান বাবা জিরাত যখন আল্লাহর ওলি কাগজটা দেখাইলেন, যারা গোসল করাইছে আর হাউমা করে আর কাঁদে আর বলে, হুজুর এই কাগজ তো কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, এই কাগজটা আপনার হাতে কেমনে গেল, আমাদের তো বুঝে আসে না। আসমানের মালিক ডাক দিয়া কয়, মালিক দিনার রে, তুই যে আমার সঙ্গে ওয়াদা করেছিলি আমার নামে 1,00,000 টাকা নিয়ে তারে জান্নাতে ঘরের মালিক বানাইতাম, আমি আল্লাহ তোর আওয়াজটা কবুল করেছি, তোর ওয়াদাটা রক্ষা করেছি, যুবক মারা গেছে, আমি আল্লাহ তারে জান্নাতের ঘরের মালিক বানাই দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা রে, আমার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব বরত্ব দেখাও, এ বাড়ির মালিক তো তুমি নও, ক্ষমতার মালিক তো তুমি নও, এমন একটা সময় আসবে আমি আল্লাহ কহারিয়াতের আওয়াজ দিব, আমি আল্লাহ বলবো আজকের এই দিনের মালিককে। হাসরের কঠিন ময়দানে রাজা বাদশারা কই, সম্পদওয়ালারা কই, বাড়িওয়ালারা কই, ক্ষমতাওয়ালারা কই, কেউ আওয়াজ দিবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কেউ আওয়াজ দিবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, সাগর নগর কুলকায়না যা দেখি যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন না, সব কিছুর মালিক কে? এখন তো গুনাহ করলো আল্লাহ কিছু কয় না, ঠিক কিনা গুন? নাফরমানি করলো আল্লাহ কিছু বলে না? আল্লাহ বলেন নাফরমানি করলো আমি কিছু বলি না, গুনাহ করলো আমি কিছু বলি না, নামাজ না পড়লো কিছু বলি না, সুদ খাইলো কিছু কই না, ঘুষ খাইলো কিছু কই না, কেন বলে না? আল্লাহকে আমি সব দেখি রে বান্দা, সাগরের নিচে অতল গহ্বরে, কালো পাথরের নিচে কালো পিপীলিকায় কি করে আমি আল্লাহ সেইটাও দেখি। আল্লাহর দেখার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বান্দা তোমরা যা দেখো না আমি আল্লাহ সেইটাও দেখি, তুমি মনে মনে কি কল্পনা করো আমি সেইটাও জানি, তোমার দিলের ভিতরে কোন কথা গুরপাক খাইতেছে কেউ না জানলো জানেন কি? আল্লাহ বান্দা আমি সব জানি সব দেখি, বান্দার আমি কেন ধরি না? আমার নবী তো শেষ মুহূর্তে বিদায়কালে মৃত্যুর আগে আগে দুইটা রহমতের হাত বাড়াইয়া দিয়া দিয়া আল্লাহরে ডাক দিয়া দিয়া কইছে, আল্লাহ আমি দুনিয়ায় থাকবো না, কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আসবে যাবে, কেউ এখন আসি আবার কয়েকদিন পরে থাকবো না, যে ঘরে আমি আছি ওই ঘরের দিকে মা বিদায় দিলাম, আব্বাও বিদায় দিলাম, ঠিক কিনা কোন? ওই ঘরের দিকে তাকায় দেখি মা আর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এরে মুসলমান, আল্লাহ বান্দা তুমিও একদিন থাকবা না, কারণ হইল বান্দা থাকার জন্য আসো নাই, অনেক কিছু বিশ্বাস না হইল, মরণকে বিশ্বাস কেন করতে হয়? চোখের সামনে তো মরণ হয়ে গেছি, চোখের সামনে মানুষগুলো বিদায় হয়ে চলে গেছে, কোন জায়গায় মরবেন কখন মরবেন এইটা জানেন কি? আরো জোরে বলেন নাকি? এই জন্য মুসলমান ভাইরা রে, চারজন বড় বড় ইমাম ছিলেন, একজনের নাম হল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, উনি নবীজির খাটি আশেক ছিলেন, সুবহানাল্লাহ। কোন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীজির খাটি আশেক, নবীজিরে বেশি ভালোবাসে,
নবীজরে বেশি মহাব্বত করে। নবীও বলে গেছে, এ কাজির চরের মানুষ, মধুর চরের মানুষ, আমার নবীও কয়ে গেছে, তোমার ঘর থেকে, তোমার বাড়ি থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার আব্বা আম্মা থেকে, ঘর বাড়ি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, নিজের জানের চেয়ে আমি রসুলরে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ, বুঝছেন তো জিনিসটা? সব কিছুর চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, সব কিছুর চেয়ে আমার নবীর সম্মানকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কেউ নবীর বিরুদ্ধে কথা বললে জিব্বাটাই না সিররা কুকুরকে খাওয়াইতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সেই জিব্বার মুখে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান নবীরে বেশি ভালোবাসতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জীবনে একবার হজ করছেন, কয়বার? জীবনে একবার হজ করছেন। ইমাম মালিকের নিয়ত হইল, আমার মরণ যেন মদিনার মাটিতে হয়, আমি যেন রওজার কিনারায় ঘুমাইতে পারি, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে যত রহমত আমার নবীর উপরে বর্ষণ হবে, আমরাও যেন আশপাশে কবরে থাইকা কিছু রহমত পেতে পারি। এজন্য দোয়া করে, আল্লাহ আমার মরণটা মদিনাতে দিও। আহ, বড় বড় মুরব্বী যারা, বড় বড় আলেম ছিল, এরা মদিনা শরীফ গিয়ে দোয়া করতো, বকি হে মুকদ্দাস পেহু মেরে মরকাত, হামেশা রাহুমাই কিনারে মদিনা, হামেশা রাহুমাই কিনারে মদিনা। মদিনায় গিয়ে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার মরণ যেন মদিনার মাটির মধ্যে হয়, আল্লাহ আল্লাহ আমার মরণ যেন মদিনার মাটিতে হয়, কারণ আমি যেন আমার নবীর কিনারায় হামেশা থাকতে পারি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি একবার হজ করছি আরেকবার হজ করতে যাই, যদি আমার মরণটা মক্কা শরীফ হয়ে যায় তাহলে তো আমার মদিনায় মরণ হইল না। আল্লাহ এ বেটা, তো এখন আমার মরণ তো মদিনায় হইল না, আমার মরণ তো মক্কায় হইল, তা আমার মনের আশা তো পূরণ হইল না, ঠিক কিনা জোরে কোন? এজন্য উনি নবীজির রওজার পাশে গেছে, রওজার পাশে গিয়ে আমার নবীরে ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে বেশি? যাইবেন গা? হ্যাঁ যাই, এটা আরেকটু বসে। তো ইমাম মালিক নবীজিকে সালাম দিয়ে বলতেছে, নবী গো আমি আপনার আশেক, আমি আপনার আশেক। নবী আপনি একটু বলেন না আমার মরণটা কবে হইব? আমার নবীর কাছে গিয়া কী কইতেছে, নবীজি আপনি একটু বলেন না আমার মরণটা কখন হইব, কোন জায়গার মধ্যে হইব? এগুলো ভইলা ভইলা বাড়ি চলে গেছে, রাতের বেলা ঘুমায় রইছে। এই মদিনার আশেক কারে কয় দেখেন, নবীরে কেমন ভালোবাসছে, নবীরে যারা প্রকৃতি ভালোবাসতে পারে, আরে ঘুমের ঘরে আমার নবীর সঙ্গে তার দেখা হয়ে যায়। আর একটু জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। যারা প্রকৃত আশেক, আমার নবীর পূর্ণাঙ্গ সুন্নত মানে, ঘুমের ঘরে দেখা হয়ে যায়। ইমাম মালিক ছিল প্রকৃত আশেকের রসুল, নবীজির একটা সুন্নত বাদ দেয় নাই, নবীজির উপরে দুরুদ শরীফ পড়া বাদ দেয় নাই। আমরা তো ঠেকাই পরে আমরা দুরুদ শরীফ পড়ি, অথচ রসুল বলছেন যারা বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়ে এরা হাশরের দিন আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে, দুরুদ বেশি পড়লে নবীজির কাছাকাছি থাকা যাবে। দুরুদ শরীফ, বড় দুরুদ শরীফ পড়তে না পড়লো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল নেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাস কম হাজারবার দৈনন্দিন দিনটাতে মিললে পরন যাবেন ইনশাআল্লাহ, পরন যাবেন ইনশাআল্লাহ। একটা তসবি কিনবেন, এটা পকেটে রাখবেন, দেখবেন এটা পকেটে রাখলে মাঝে মাঝে লাড়াছাড়া লাগলে মনে হবে এটা তসবি আছে, দেখবেন আপনার মাঝে মাঝে ইচ্ছা করবো তসবিটা হাতে লইয়ে পড়তে। ঘুমাইবার আগে আগে দুরুদ শরীফ পড়ে ঘুমায়েন, একদিন নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই রাতের বেলা ঘুমায়া আসি, ঘুমের ঘরে আমার নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে কন্ত সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা মনে করছে, নবীরে দেখা, ঘুমের ঘরে দেখা যখন হয়ে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ তাকায় দেখে আমার নবীজি কোনো কথা কয় না, কোনো আওয়াজ করে না, এই পাঁচটা আঙ্গুল ইমাম মালিক নবীজি দেখাইছে, দেখাই আবার বিদায় চলে গেছে। আর একটু জোরে কন সুবহানাল্লাহ।
কয় আঙ্গুল দেখাইছে আরো জোরে কোন কয় আঙ্গুল দেখাইছে পাঁচটা আঙ্গুল দেখাইছে দেখি দেখাই ওই চলে গেছে ইমাম মালিক ঘুমের ঘরে পাঁচটা আঙ্গুল মোবারক দেইখা রহমতি বরকতি আঙ্গুল মোবারক দেইখা ঘুমের ভিতরে চমকয়া গেছে ঘুম ভাঙ্গে গেছে কি দেখলাম রে গতকালকে আমার নবীরে বইলাইলাম আমার মরণটা কোন জায়গায় হবে নবী আপনি একটু বইলা দেন আমার নবী আমারে কিছুই বলল না ঘুমের ঘরে নবীজি আইসা আমার আঙ্গুল দেখাইয়া গেল এইটা দিয়ে আমারে কি ইঙ্গিত করে গেল আমার হায়াত কি পাঁচ বছর বাকি আছে নাকি গুরপাক খাইতেছে ভিতরে গুরপাক আমার হায়াত কি পাঁচ মাস বাকি আছে নাকি নাকি পাঁচ দিন বাকি আছে কি দেখাইয়া গেল এখন চিন্তায় পড়ে গেছে আমার নবীজি আমার আঙ্গুল দিয়া কি বুঝাইয়া গেল আঙ্গুল দেখাইয়া খাদেমরে ডাক দিয়া কই যাও ওই মুহূর্তে স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই উনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন এজন্য স্বপ্ন দেখার পরে এইটা যার তার কাছে বলতে নাই কারণ এই স্বপ্ন দেখার পর স্বপ্নটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যেমন স্বপ্নের ব্যাখ্যা দেয় ফল এমনই হয় এই জন্য স্বপ্ন যার তার কাছে বলতে নাই খারাপ স্বপ্ন দেখেছেন ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার মুসলমান পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন দেখবেন ওই খারাপ স্বপ্ন এটা ভালো হয়ে যাবো এরা জোরে কয় না সুবহানাল্লাহ কে রাগ করতেছেন আপনারা এখন এই স্বপ্ন দেখা চিন্তা করে গেছে কি রে নবীজি আমার কি কয়ে গেল খাদেমরে ডাক দেয় কয় খাদেম রে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও তবে স্বপ্নের ব্যাখ্যা যে জানবা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে আমার নামটা হুজুরের কাছে কইও না সুবহানাল্লাহ আমার নামটা হুজুরের কাছে কইও না উনি কিন্তু বড় হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আমার নামটা কইও না খাদেম গিয়া কয় এ আল্লাহর বান্দা ইবনে সিরিন আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি কয় কি স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছো কয় হুজুর আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আমার নবীজিরে নবীজি তারে পাঁচটা আঙ্গুল দেখাইয়া বিদায় হয়ে গেছি এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বইলা দেন ইবনে সিরিন কয় এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না এই জমানার মধ্যে এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না সত্য করে বলো স্বপ্ন কে দেখেছে কয় হুজুর নাম বলতে নিষেধ করেছেন কয় নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না আগে নাম বলো কয় হুজুরের কাছ থেকে পারমিশন লইয়া লই তারপরে নাম বলুম এরে নবীর উম্মতের দল এই আমার বাবাজিরা রে ইমাম মালিকের কাছে গিয়া খাদেম বলে হযরত নাম না বললে কিন্তু ব্যাখ্যা দিবে না নাম বলেন কয় যাও ঠিক আছে নাম বলো হুজুর নবীজি আমারে কি দেখে গেল আমার জানার ইচ্ছা আছে না জানতে পারলে আমার ভালো লাগবে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন ডাক দিয়া কয় শোনো আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটা আয়াত নাজিল কইরা জানাইয়া দিয়েছেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআই আরদিন কয় আমার আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটা আয়াত নাজিল করে জানায় দিয়া গেছেন এই পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ সারা আর কাউকে দেয় নাই পাঁচটা জিনিসের এলেম পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই এক নম্বরে কিয়ামত কখন হবি কিয়ামত কখন হবি এইটার জ্ঞান কার কাছে ওই নাজিলুল গাইসা বৃষ্টি কখন হবে কোন জায়গায় হবে কোন সময় হবে জানেন কি ওই আলামু মা ফিল আরহাম বাচ্চা যখন মুসলমান চার মাস বয়স হয় তখন রুহু দেওয়া হয় কয় রুহু দেওয়ার আগ পর্যন্ত কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো অভিজ্ঞ লোক বলতে পারে না মায়ের পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে রেডি হয়ে গেলে তারপরে আল্ট্রাসাউন্ড করে কয় তোমার বলা হইব
রেডি করে দিয়েছেন কে? আল্লাহ। আমা তাদরি নাফসুম্মা যা তাকসিবু গাদা, আগামী কালকে কি খাইবেন? এখন মাহফিলে বসা আছেন, অনেকে খাবার খান নাই, বাড়িতে রুই মাছ আরি মাছ ভালো ভালো মাছ রান্না করে রাখছি, ওয়া শেষ করে করে গিয়া খাবেন, কিন্তু এখানে উড়ার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, মহাকালী যাওয়া ছাড়া উপায় নাই। মুসলমান আপনি ঘরে গিয়া কি খাইবেন, বাজারে গিয়া কি খাইবেন, আগামীকালকে কি খাইবেন, দুনিয়ার কেউ না জানলো জানেন কি? পঞ্চম নম্বরে আল্লাহ কয় কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে কে জানেন? আরো জোরে বলেন না, কে জানেন? আমার আল্লাহ ডাক দিয়ে কোন বিগ পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। নবীজি পাঁচটা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে ডাক দেয়, কি ইমাম মালিক রে, তুই যে বলছ তোর মরণটা কখন কোন জায়গায় হবে বলে দিতাম, এইটার জ্ঞানও আমার কাছে নাই, এইটার জ্ঞান আমার আল্লাহর কাছেই রয়ে গেছে। এজন্য আমার মুসলমান বাবা জিরা রে আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখি অশরণ। কয় যেদিন আল্লাহ আমার বডিটা বানাইলো, ও মুসলমান দুনিয়ার ওই জায়গার থেকে এক চিমটি মাটি আইনা আপনারা আপনার আমার নাভিটা বানানো হয়েছে, মরণের পরে যেই জায়গার মধ্যে দাফন করা হবে ওই জায়গার এক চিমটি মাটি আইনা আপনার নাভিটা বানানো হয়েছে, মরার পরে ওই জায়গার মধ্যে ঘুরিয়া ফিরিয়ে আপনাকে দাফন করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরারে আমার মরণের আগে একটু মর, মরণের আগে একটু হিসাব মিলাইয়া যাও, তার কারণ আল্লাহ দরবারে দাঁড়ায় আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, ওই হিসাবটা দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া যাও, মরার আগে মর, তাইলে বাঁচা সহজ হবে, আর না হয় কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে ধরা খাওয়া লাগবে। আল্লাহ বলবেন বান্দা কি কি আমল করেছ, কই আল্লাহ কি আমল করেছি, আল্লাহ ভালো আমলই তো করছি, আল্লাহর সামনে গিয়ে আমরা বলবো আল্লাহ আমরা ভালো ভালো আমল করছিলাম, আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই বান্দায় বলে ভালো ভালো আমল করছে, বান্দা বলবে আল্লাহ আমি তোমার সামনে হাজির, আল্লাহ আমি তো ভালো আমল করছি, আজাব দেখিয়া ওইখানে গিয়েও ঠাড়া মিশা কথা আল্লাহর সামনে আমরা খারা এরকম যে আল্লাহ খুব নামাজ পড়ছি, আল্লাহ খুব জিকির করছি, আল্লাহ তোমার যেই টাকা ডাকছি, আল্লাহ কইব প্রমাণ আছে? আল্লাহ আমার দামি সাক্ষী দিলে আবার প্রমাণ কিসের? আল্লাহকে সাক্ষী আনো, হাজির করো, সাক্ষী লো, কয় আল্লাহ সাক্ষী তো আমি নিজেরটা নিজে দিয়েছি, আল্লাহ তোমার লাগে মিশো থাকো, আমি আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা। বান্দা কত নম্বরের সিটার দেখবেন, মাঝে মাঝে একারে সড়ক থেকে না উপরে পর্যন্ত, একের উপরে লেবার পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত সিটার নাই আমাকে দেশ আসেনি। আরে কয়েকদিন আগে আমি ওয়াজের থেকে নাইমা আমার একজন নামাই দিয়ে গেছে, আমি হ্যাঁ যাবো একটু আইটা বাসায় যাবো, বললাম ভাই রিক্সাওয়ালা ভাই চলো একটা বাসায় নামাই দিও, হুজুর আমার শরীরে বেশি ভালো না, তো ভালো না হলে এনে বসে রয়েছে কি লেগে রাত্র বারোটা বাজে, আমি টেহে উঠে বাড়াই দিব না, আপনার কয়টা দিবেন, আপনার আগে দুশোটা একজনে কয়ে গেছে বাড়া গেলাম বিশ টাকা, বাড়া হইলো বিশ টাকা, আপনার আগে হ্যাঁ আর দুশোটা কয়ে গেছে আমার, তো সিটার কারে কয়, সিটার না হইলে বুঝি রডের বদলা বাস দেয়, হ্যাঁ জায়গায় জায়গায় সিটারের অভাব না ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন সব জায়গার ভিতরে আছে আল্লাহ। তে জন্য মুসলমান ভাইরা মরার আগে মরেন, হিসাব দেওয়ার আগে হিসাব মিলাইয়া যান, আল্লাহর সামনে গিয়ে আমরা বলবো আল্লাহ নামাজ পড়ছি মানে এমন পড়া পড়ছি, আল্লাহ কে বান্দা তুই তোর দেহটারে মানুষ নি, এটা তোর আপন, হাত আপন পাও আপন সব তোর আপন, আল্লাহ আমি দেহর সব কিছুরই মানে, আল্লাহ বলবেন জিব্বার মধ্যে কথা বলার শক্তি আমিই দিছিলাম, আমি এখন এটার স্টপ করে দিলাম, আমি আল্লাহ এইটারে টান্দা নিয়ে হাতে লাগাইলাম পায়ে লাগাইলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গে লাগাই দিয়ে মা। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই যে আল্লাহ বলেন তোমার এই মুখে যখন তালা লাগবে এই দুইটা হাত আল্লাহর সামনে কথা বলবে, সুবহানাল্লাহ, এই পাগুলো কথা বলবে, এটা আল্লাহ বলাইব, এটা আল্লাহ পাক বলাইব, তখন তো বান্দা কইব আল্লাহ
এগদি আমি কত কিছু করছি, হ্যাঁ এরা দিয়ে আমার বিরুদ্ধে গেছে গা। আল্লাহ বলবেন ফেরেশতারাই ওই দুইজন ফেরেশতা আমার সামনে দাঁড়াও। কোন ফেরেশতা? ওই দুইজন যে কাদেসিলা কিরমন কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমার নামায়। ওই দুইজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিবেন এদিকে আয়, আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম কি বলবা বলো, কই এই বান্দার আমল নামাটা দেখাও। তখন মুহূর্তের মধ্যে ফেরেশতা আমল নামার সামনে নিয়ে আসবি। আপনার আমার পয়গম্বর বলেন আমল নামাটা কত বড় হবে জানেন? আমল নামাটা এত বড় হবে কয় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবি তত বড় একটা আমল নামা তোমার সামনে এসে হাজির হয়ে যাবি। কি আমল নামাটা ছোট হইব, আমল নামাটা কত বড় হবে, তখন আল্লাহ বান্দার হাতে আমল নামাটা দিবেন। একটু শোনেন, আপনার বিরক্ত লাগছে আপনাদের কাছে, বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো। বান্দা তখন পড়তে পারবে, শিক্ষিত অশিক্ষিত সবাই পড়বে, তখন পরে পরে দেখবে আরে হায়াতের জীবনে ভালো মন্দ যা করছিল, মায়াল ফিজমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীত। বান্দা তাকায় দেখবে জবান দিয়া যা বাড়ি করছিল সব লেখা আছে। বান্দা যখন তাকায় দেখবে সব লেখা আছে, রে বাবা হায়াতের জীবনে কোন জায়গায় বসিয়া ওয়াজ শুনছিল, কোন জায়গায় বসিয়া গুনাহ করছিল সব আমল নামায় লেখা আছে। তখন বান্দা ডাক দিয়ে বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। বান্দা তখন তাকায় দেখবে আমল নামা সব লেখা আছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায় দেখবে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে। তখন বান্দাটা এমন ধরা খাইব, তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা ধর, হাতে পায়ে বেরি লাগা, ডান্ডা বেরি লাগা, হাতে হ্যান্ডকাপ লাগা। তখন মুসলমান হাসরের ময়দানে দুইটা বাক করে ফলাইব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন বিসাইর, একটা দল জান্নাতি হয়ে যাবে আর একটা দল জাহান্নামে হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যারা নেক আমল করছে মুসলমান, যারা বদ আমল করছে সব বান্দার সামনে আইসা হাজির হয়ে যাবে। এখন বান্দা তাকায় দেখবে হারে আমি আমার হায়াতের জীবনে ভালো ভালো যা কাজ করছি আমল নামায় লেখা আছে, হায়াতের জীবনে যত মন্দ কাজ করছি সব কিছু লেখা আছে। তখন বান্দা আফসোস করবার বলবে আল্লাহ একটু সুযোগ দিবানি, একটু যাইতাম গা, এক লম্বা সুযোগ দেওয়া হয়েছিল, এই সুযোগের ভিতরে তুমি তোমার সময়গুলো কাজে লাগাও নাই, তুমি সময়গুলো কাজে লাগাও নাই, সময়গুলো কাজে লাগাও নাই। এখন বান্দা বলো কি করতে পারি? তখন বান্দায় বলবে আল্লাহ আজকে আমার কোনো উপায় নাই, আল্লাহ আমি নির্ঘাত জাহান্নামী হয়ে যাব। তখন আল্লাহ বলবেন এ ফেরেশতারা কম্পিউটার চেক করে দেখতো গুনার পরিমাণ কি। আল্লাহ তাকায় দেখবে এই বান্দার পুরা দেহের মধ্যেই কি গুনা আর গুনা, গুনা আর গুনা। আল্লাহ বলবেন এই এগুলো নিয়ে যা, দেখতো এরা তওবা করছে কি নিয়া। লিস্টের দিকে তাকায় দেখে তারা নারে করে জীবন কাটাইছে, গুনার থেকে তওবা করে নেই, আল্লাহর কাছে মাফ চায় নাই। আল্লাহ বলবেন যারা মাফ চাই আসছে এক হিসাব এক ধরনের, আর যারা মাফ চায় নাই এক হিসাবটা আরেক রকমের। আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ এরা তো মাফ চায় না, কী করতাম বলেন? আল্লাহ বলবেন এদেরকে ধইরা পাগুলো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও। নাউজুবিল্লাহ জোরে কোন, তখন এদেরকে জাহান্নামের আগুনে ফেলানো হবে, এরা নিচের দিকে যাবে। জাহান্নামের গর্তের পরিমাণটা কতটুকুন
এই যে গর্ত করছে রে কতটুকুন হবে আল্লাহর রসুল সাহাবাই কেরামের সামনে সাহাবীদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছে হঠাৎ করে সাহাবীর একটা বিকট আওয়াজ পাইল সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহর নবী গো একটা আওয়াজ পাইলাম বিকট আওয়াজ এটা কি কয় এটা হলো আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের ওপরের থেকে একটা পাথর ছড়া হয়েছিল আজকে 70,000 বছর পরে গিয়া জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পড়ছে জোরে আল্লাহু আকবার বলেন তাহলে চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কতটুকু তখন এই বান্দার পাগুলো ওপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া যখন ফালানো হবে তখন এই বান্দাগুলো জাহান্নামের আগুনে পড়তে 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 একটা সময় যখন তার গুনাহ শেষ হইব তখন বান্দা এই নিচের থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে ওপরের দিকে উইঠা ডাকনার কাছে কাছে আইসা আল্লাহরে দুই নাম ধরে ডাক দিব চিল্লে একবার জোরে কোন তো সুবহানাল্লাহ দুইটা ডাক দিব ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান এই ডাকটা পর আমরা আমার আল্লাহ শুনব একটু জোরে কর না আল্লাহু আকবার এই ডাকটা আমার মালিক শুনব আল্লাহ শুনব এই যে হাজার হাজার বছর আগুনে জ্বলল পড়ল আল্লাহর ডাকছে ঠিক আল্লাহ শোনে নাই যেই মাত্র জাহান্নামের আগুনের মধ্যে পুইরা কয়লা হইয়া গুনাগুলো মাফ হবে তখন আল্লাহ পাক ডাক শুনবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও তো গে দেখো তো এরা কারা আমার ডাকতাছে গিয়া এই জাহান্নামের কিনারায় গিয়া দাঁড়ায় দেখবে মালেক দারোগা মালেক ফেরেশতা জাহান্নামের প্রহরী দাঁড়ায় রয়েছে জিব্রাইলকে দেখা বলল ভাই জিব্রাইল আপনি এনোকে তখন উম্মতে মুহাম্মদী নামটা শূন্যা বলব জিব্রাইল তাম নবীর কাছে বেশি আইতো আর একটু জোরে কর না সুবহানাল্লাহ জিব্রাইল নামটা শূন্যা ওই মালিক দারোগা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে এই জিব্রাইল ফেরেশতা কই তখন মালিক দারোগা বলবে এই যে আওয়াজ দিল এই আওয়াজগুলো কার কয় এই আওয়াজগুলো হয়েছে উম্মতে মুহাম্মদীর আর একটু জোরে কর না সুবহানাল্লাহ জিব্রাইল আমিন বলবে মালিক দারোগা নবী মুহাম্মদের উম্মতের খবর কি কয়রা জাহান্নামের আগুনে পুইরা সারখার হয়ে গেছে কয়লা হয়ে গেছে এই খবরটা জিব্রাইল ফেরেশতা আমার আল্লাহর কাছে বললি আমার আল্লাহর কাছ থেকে আমার নবীজি জানতে চাইবে আর বলবে আল্লাহ কার নাম বললা কয় আপনার উম্মতেরা জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করিয়া জ্বলিয়া শেষ পর শেষ হয়ে গেল এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তো কোন ডেকে বলবে ফেরেশতারা রে বান্দার আমল্লামায় কি আরও কোনো গুণা আসেনি কয় আল্লাহ গুণা না এ পুইরা শেষ হয়ে গেছে আল্লাহ বলবেন এদেরকে উঠাইয়া নিয়ে আস জাহান্নামের আগুন থেকে উঠাইয়া নিয়ে আসো জাহান্নামের আগুন থেকে উঠাইয়া এদেরকে জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতের পানি দিয়া গোসল দেওয়ার পর এর মুসলমান জাহান্নাম থেকে উঠাইয়া গোসল দেওয়ার পরে নবী মুহাম্মদের সামনে উম্মতগুলোকে নেওয়া হবে এর মুসলমান নবীর উম্মতের দল গুনা করিয়া তওবা করলে আল্লাহ গুনা কথা মাফ করিয়া দেয় আর তওবা না করিয়া যদি গুনা লইয়া কবরে যাও তাহলে জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া আল্লাহ গুনাগুলো মাফ করবি এর মুসলমান হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনে পইরা আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ একটা ডাকের সাড়াও দিবে না এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ কুলি দুউল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা কামার সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলো ধৈরা ধৈরা ডাক যখন রাত্র বেশি হয়ে যায় নিরিবিলি হয়ে যায় আমার আরশে আজিমটা ফাঁকা হয়ে যায় ওই মুহূর্তে বেশি করে ডাক অতিয় গভীর হয় রজনী যখন অতিয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতিয় গভীর রাতে তার গুণগান গাও এই জন্য আল্লাহকে বেশি বেশি করে ডাক দেওয়া আল্লাহকে বেশি করে স্মরণ করা জমিনে আল্লাহর স্মরণ করলে আসমানে আল্লাহ আমাদেরকে স্মরণ করে আল্লাহ ডাক দেয় তোমরা আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি এই জন্য আল্লাহ বেনামাজি রেওয়া খাওয়ায়
রোজা না রাখলেও খাওয়ায়, জাকাত না দিলেও খাওয়ায়, গুনাহ করলেও খাওয়ায়, কেন? আল্লাহ কয় তোমরা আমারে ভুইলা গেল, আমি আল্লাহ ভুলি না, আমি আল্লাহ তোমার রিজিকের দরওয়াজা খুইলাই রাখছি, সম্মানের দরওয়াজা খুইলাই রাখছি, আমি আল্লাহ তোমার সম্মান কামাইব না। কিন্তু বান্দা একটা জায়গাতে আসলে ওই সময়ে তুমি ধরা খাইয়া যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া যাই, মুসলমান ওয়াজের নির্যাস হয়, আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়া গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পড়তেছেন বাকি জীবনটা পড়বেন, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এরে মুসলমান যারা নামাজ পড়ে, আল্লাহ কয় আমি এদের জিম্মাদারি নিয়ে নেই, এদেরকে আমি দেইখা রাখি, এদেরকে আমি পাহারা দেই, এত গুনার করেও, গুনা করার পরেও রিজিক কমায় না, আল্লাহ সম্মান কমায় না, কেন জানেননি? আমার নবীর, আমার আল্লাহ যেমন ভালোবাসেন, নবীর উম্মতগুলোকে আল্লাহ তেমন ভালোবাসি, আল্লাহ পাক আমার নবীরে যেমন ভালোবাসে উম্মতকে তেমন ভালোবাসে, কারণ উম্মতের বেলায় সোয়াবের বেলায় আমার নবীকে আল্লাহ জানাই দিছেন, নবী গো উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতের হায়াত হবে কম কিন্তু আমলের ভ্যালু হবে অনেক বেশি। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের হায়াত হবে কম কিন্তু আমলের ভ্যালু হবে অনেক বেশি। একবার সুবহানাল্লাহ কইলি মুসলমান দশটা নেকি হয়ে যায়, আল্লাহু আকবার, আবার সত্তর গুণ বাড়াইয়া দেয়, সাতশো গুণ বাড়াইয়া দেয়, সাত হাজার গুণ বাড়াইয়া দেয়। এই জন্য মুসলমান হায়াতের জীবনকে ব্রেক কইরা, হারে হায়াতের জীবনটাকে তওবার ব্রেক দিয়া আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আল্লাহ আমি আর ভুল করব না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সত্তর বছরের ভিতরে তো পঞ্চাশ বছর গেলে গই, হ্যাঁ, এই বাকি জীবনটা তওবা করে আল্লাহর ঘরে ঢুকেন, আল্লাহ পাকের ঘরে ঢুকা ঢুকিয়া আল্লাহর ডাকতে থাকেন যে আল্লাহ পিছনের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে নেক বানায় দাও, আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমি আর গুণা করব না। তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? আপনি আর আমি গুণা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? কয় শোনো, একটা বান্দা ওট লয়ে রওনা দিছে, ওট মরুভূমির পথ দুইরা, এটার মধ্যে খাওয়ন আছে, থাকার বেডিংপত্রও আছে, এক বই বান্দা ক্লান্ত হইয়া একটা জায়গার মধ্যে শুয়ে পড়ছে, ওটারে বান্দা শুয়ে পড়ছে, কিন্তু বান্দার থেকে ওট হঠাৎ করে হারায় গেছে, অনেক দূরে চলে গেছে ওট। এই বান্দাটা মরুভূমির পথ, লম্বা পথ পাড়ি দেওয়া লাগবে, তো এখন ওটটা হারায় গেছে। আপনারা বলেন তো, মনে করেন পাঁচশো মাইল যাইবেন আপনি এই ওটার উপরে সওয়ার হইয়া, হঠাৎ করে আপনি ঘুমেতে উঠে দেন ওটটা নাই, মনটা কেমন খারাপ লাগবো? সামনের পথ আমার জন্য অন্ধকার, অন্ধকার। তখন এই বান্দাটা হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ যদি ওটটা আমি না পাই তাহলে আমি সামনের পথ কেমনে আগামো? তো এই বান্দায় ক্লান্ত শ্রান্ত হইয়া আবার শুয়ে পড়ছে, শোয়ার থেকে উঠটা দেখে তার বাহনটা তার সামনে হাজির হয়ে গেছে। ওই বান্দা কেমন খুশি হইব? আল্লাহ কেমন খুশি হইব? আল্লাহ আমার হারানো বান্দা গুণা করে আমার থেকে হারায় গিয়া আবার যখন ফিররা এসে আল্লাহ গুণা করছি, ও বান্দা তুমি জানো আমি কেমন খুশি হই? ওই বেড়ায় ওট হারাইয়া পাইয়া যেমন খুশি হয়েছি, তার থেকে শতগুণ আমি আরও বেশি খুশি হই। তুমি আমার দিকে ফিরে আসলে আমি খুশি হই, তুমি আমার দিকে আসো, আমি চাই তুমি আমার কাছে আসো। দিনের গুণা করছো, রাত্রে মাফ চাও, মাফ করে দেবো। রাত্রে গুণা করছো, দিনের বেলা মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ আমরা পাইছি। তো ওই আল্লাহকে সাথে নিয়া, আল্লাহর মহাব্বত নিয়া দুনিয়াতে চলবেন, দেখবেন আল্লাহ বলেন আমি যার জন্য হয়ে যাই তামাম দুনিয়া তার জন্য হয়ে যায়, আর আমি যার থেকে আলাদা হয়ে যাই তামাম দুনিয়া তার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য মুরব্বীরা কয় তুমি দুনিয়ার সব কিছু পাইছো আল্লাহরে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই, আর আল্লাহ পাইছো দুনিয়ার কোনো কিছুই পাও নাই, তুমি সব কিছু পেয়ে গেছো। মাল্লাহুল মাওলা ফলাহুল কুল, আল্লাহ রাজি তা আমরা দুনিয়ার সব মাখলুকাতের রাজি, আল্লাহ রাজি না তাইলে আমরা কোনো কিছুই আমাদের রাজি হবে না আমাদের উপরে। এই জন্য আল্লাহ রাজি হইলে সব কিছু রাজি হয়ে যাবে। এই জন্য তো মুসলমান ওই যে বাদশাতার কালো বান্দি, চাকর চাকরা চাকরানি কালো আর কি, শিক্ষিতও না কিন্তু বাদশার ফরমদার, বাদশার সব কথা শোনে, সব কথা মানে, একটা সব কিছু আগে আগে অন্য অন্য চাকর বাকরের আগে আগে সব হাজির করে দেয়। অন্য অন্য শিক্ষিত গিনিগুনি যারা চাকর আছে এরা এরা নিয়ে হিংসা করে,
যে বাদশাহ আর কোনো কিছু পাইল না, এই কালো একটা বান্দিরে লেখা পড়া জানে না, চেহারা নমুনা ভালো না, এটারে এত ভালোবাসে। আর আমরা চেহারা সুরতে ভালো, আমরা গেনে গুনে ভালো, বাদশাহ আমাকে পছন্দ করে না, এই কালোটারে পছন্দ করে। বাদশাহ আবার টের পাইছে যে আমার ব্যাপারে এরা কথা বলে, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি এরা আমারে বেশি ভালোবাসে না আমার কালো বান্দিটা আমারে বেশি ভালোবাসে। এই পরীক্ষা করতে গিয়ে বাদশাহ তো একদিন এককারে খোলামেলা ঘোষণা দিছে, শোনো তোমরা যারা আছো, আজকে আমার রাজভাণ্ডারের চাবি উন্মুক্ত করে দিলাম, সিন্ধুকের তালা তোমাদের হাতে চাবি দিয়ে দিলাম, স্বর্ণ গহনার তালা, টাকা পয়সার তালা যতগুলো আছে এই চাবি লয়ে যাও, যে যেটার দরবা আজকে আজকের দিনের জন্য যে যেটার দরবা সেটার মালিক হয়ে যাইবা। কি ঘোষণা দিয়ে দিছে, লম্বা ঘোষণা, যে আজকে যেটা দরবা সেটার মালিক হয়ে যাইবা। এখন এই ঘোষণা দেওয়ার পরে শিক্ষিত গিনী গুণীজন যারা আছে, একবারে খবরটা পাইয়ে ওই মুহূর্তে কেউ গিয়া স্বর্ণের সিন্ধুক, কেউ গিয়া রূপার সিন্ধুক, ডায়মন্ডের সিন্ধুক, যে যেটা পারছে সব লয়ে রেডি। আর মনে মনে কয় ওই যে একটা অশিক্ষিত কালোবান্দি, এটা মূরুক্ষ সুরুক্ষ, লেখাপড়াও জানে না, বিদ্যাবুদ্ধিও নাই, একবারে মূরুক্ষের ঘরের মূরুক্ষ। আজকে বাদশাহ ঘোষণা দিছে যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাইব, এটা নড়াচড়াও করে না, দৌড়ে ওটা। এখন বাদশাহ দমক দেখ, আই কালোবান্দি, তোমার লেখাপড়া নাই, কিচ্ছু নাই, তোমার মতন এমন ব্যাকুল্লা আমার দরবারে আর একজন পাইতা পাইলাম না। কয় বাদশাহ কী হয়েছে? কয় আজকে ঘোষণা দিয়েছিলাম যে যেটা ধরবা সেটার মালিক হয়ে যাইবা, তুমি দেখি খাড়ায় রইছো, তুমি নিতা না? কয় আপনার ঘোষণা কি ঠিক? আপনি যে ঘোষণা দিছেন আজকে যেটা ধরবা সেটার মালিক হয়ে যাইবা, এই ঘোষণা কি ঠিক? কয় হ্যাঁ ঠিক। আস্তে করে বান্দি বাদশার গাড়ে হাত দিয়ে কয়, আমি অন্য কিছু নিলাম না, আমি আপনারই নিলাম, আমি আপনারে নিলাম। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নকসান হায়, ডর নেহি হায় গম নেহি হায়, জব রহমতে রহমান হায়, ডর নেহি হায় গম নেহি হায়, জব রহমতে রহমান হায়। এই যারা আল্লাহ পাইছে তারা সব পেয়ে গেছে, যারা আল্লাহ পায় নাই তারা কোনো কিছুই পায় নাই। বাবা জি আপনি অশান্তির মধ্যে আছেন, আপনি ক্ষুধার যন্ত্রণায় আছেন, আপনি একটু কষ্টে আছেন, যদি একটু সবর করে বলেন যে আল্লাহ তুমি আমার দুনিয়া না দিলেও আমার জন্য আখেরাত তো আল্লাহ দিয়ে রাখছ। কাফের বেদিনদেরকে আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক নিয়ামত দিছে, আমরা কিছু পাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে আমরা কেন পাই নাই, কেন পাই নাই। ওইটা বুঝাইতে গিয়া হযরত মূসা আলাইহিসসালাম একটা ঘটনা বর্ণনা করছেন, ওইটা বলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিবো, আপনারা বিরক্ত হইয়েন না, বেশি বিরক্ত হইতেছেন আপনারা। পয়গম্বর মূসা আলাইহিসসালামের জবানে একজন মুসলমান আর একজন ইহুদি, এই দুইজনের মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে। তো মুসলমান বলতেছে সন্তানদেরকে, আমার খুব মন চাইতেছে, খুব মন চাইতেছে জৈতুনের তেল দিয়া রুটি দিয়া, রুটি এই রুটি রুটি ভালো করে ভাজা কইরা জৈতুনের তেল দিয়ে আমার খাইতে মন চাইতেছে। ছেলেপুলেরা সব একসাথে হইয়া বাজার থেকে আটাও আনছে, জৈতুনের তেলও আনছে, রান্নাঘরেও সব কিছু রেডি করছে, জৈতুনের তেল দিয়ে রুটি ভাজবে। কিন্তু আল্লাহর কে মেহরবানি, ওই যে উপরের থেকে বোতল নামাইতে গিয়া পাকের ঘরে ঢালতে গিয়া নিচে পড়ে গেছে, বোতল ভেঙে গেছে, ভাঙ্গা তুলগুলো সব মাটিতে পড়ে গেছে, রুটি আর ভাজা হয় নাই, এর ভিতর দিয়ে মুসলমান বেটকি দিয়ে কবরে গেছে, শেষ, মারা গেছে, আফসোসটা পূরণ হয় নাই, রুটিও খাইবার পারে নাই। এদিক দিয়ে একজন ইহুদি, যে ইহুদিটা এই সময় যারা নবী মোহাম্মদ আসার পরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্ম আছে, যত কিতাব আছে সব বাদ হয়ে গেছে, কোরআন শরীফের হুকুম চলবে কিয়ামত পর্যন্ত, অন্য কোনো হুকুম আর চলবে না।